হাওড়ার মুন্সিরহাট জগৎবল্লভপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বামীজি সেবা সমিতির পক্ষ থেকে আজ দুস্থ ও গরিব আদিবাসী পাড়ায় মানুষদের হাতে চাল, আলু এবং মাংস তুলে দিলেন সংস্থার কর্মীরা। তারা এদিন প্রায় 100 বেশি দুস্থদের মধ্যে চাল, ডাল ও মাস্ক বিতরণ করলেন। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দেশের এই দুরবস্থার কথা ভেবেই দরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হাতে চাল, আলু এবং মাস্ক তুলে দেন। করোনা আতঙ্কে সকলেই আজ ঘরবন্দি, চলছে লকডাউন, আর এই সময় সমস্যায় পড়েছেন সমাজের কিছু শ্রেণীর মানুষ, যারা দিন মজুরি করে দিন কাটাত। লকডাউন চলায় রাস্তায় লোকজন না থাকায় তাদের রোজগার নেই, ফলে অসুবিধার মুখে পড়ছে অনেকেই। আর এই সময় তাদের হাসি ফোটাতে উদ্যোগী হয় হাওড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা। যোজনা সব কিছু মিলে পালন করে চলছি। খাবার সময় হাত ধুয়ে দুবার করে হাত ধুয়ে খাই। বাচ্চারাকে সাবধানে রেখেছি, পাড়া প্রতিবেশীকে সাবধানে রাখার চেষ্টা করেছি। চাল, আলু সব দিয়েছে, সেটা আমরা খুশি হয়েছি। মাস্ক, হ্যাঁ, আর মাস্ক পরে দিয়েছে, একটা করে ব্যবহার করছি। আজকের কর্মসূচি আমরা এই গরিব অসহায় মানুষের পাশে মাস্ক দিয়ে যাতে করোনা প্রতিরোধ করতে পারি, এবং তার সাথে এনারা যে দীর্ঘদিন ঘরে বসে আছেন, এনাদের অন্যের সংকট দেখা দিয়েছে, যার কারণে আমরা স্বামীজি সেবা সমিতির পক্ষ থেকে কিছু চাল এবং আলু এবং মাস্ক দিয়ে যতটুকু আমাদের সহযোগিতা তার হাত বাড়িয়ে দিয়েছি, 100 আদিবাসী পরিবারের কাছে পৌঁছাবো। আরও দেখার চেষ্টা করছি, চলছে আমাদের কাজ বিভিন্ন জায়গায়, আমরা এখানে দিচ্ছি, আমাদের আরও টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে কাজ করছে, এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা বেরিয়েছি এই জন্যেই যে আমরা স্বামীজি সভা সমিতি থেকে একটা করেছি, ফান্ড করেছি, যাতে সরকারি যে ব্যবস্থাগুলো আছে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, কেন ওই খাবারগুলো এখনও এসে পৌঁছায়নি। বাকি এদের তো সেগুলো আশা করি আজকালকার মধ্যে এসে যাবে, সুতরাং এখনও যেহেতু এসে পৌঁছায়নি, আমরা চেষ্টা করছি যতগুলো যতটা সাহায্য করা যায় বা যতটা গরিব মানুষদের পাশে থাকা যায়, সেই জন্য আমরা একটা ফান্ড থেকে একটা আমরা চিন্তাভাবনা করেছি, যাতে যতটা সুবিধা হয়, যাদের 2 কিলো চাল বা 2 কিলো আলু যেমন সামর্থ্য, আমাদের এটা নিজেদের এ থেকে একটা ফান্ড থেকে করে আমরা চেষ্টা করছি যাতে মানুষগুলোকে পাশে দাঁড়ানো যায় বা এটা করে সাহায্য করা যায়। সচেতনতার জন্য বার্তা আমরা দিচ্ছি যে আপনারা 10 মিনিট ছাড়া ছাড়া হাত ধোবেন, খাবার আগে হাত ধোবেন, বা মাস্ক লাগিয়ে থাকবেন, বা বাকি বাড়ির পরিবারকে সবাইকে সুস্থ রাখার জন্যে একটু দূরে যাতে অ্যাভয়েড করে চলেন, সেই জিনিসটাই আমরা ওদের কাছে এরকমভাবেই বোঝাচ্ছি, যাতে আগামী দিনে যাতে না জিনিসটা ছড়ায়। একটা ভেনার হলে খুব ভালো।